শর্মাই যে মন্তব্য করলে যে ঋণ লয় সরকার চলাই আছে, রাস্তাঘাট নির্মাণে উন্নয়ন হয়, আর তারপরে এটা প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে। প্রতিক্রিয়া দিছে দিলীপ হয়কে, তেও কইছে যে অশোক শর্মাক দুমুখী আর কুলাঙ্গা রক্ষা দিছে। অশোক শর্মার মতিভ্রম হয়েছে চিকিৎসার প্রয়োজন আছে বলে উল্লেখ করেছে। তেও কইছে যে অশোক শর্মা এগারী খাই পাত ফলা ব্যক্তি। অশোক শর্মায় দরং ওদালগুড়ি মূর বিরুদ্ধে প্রচার চলাইছে। 2011 মোক হরওয়া বলে এজন প্রার্থীর আনকি ধনও লৈছিল, মূর বিরোধী প্রার্থীর 2 লাখ টাকা লৈছিল। নির্বাচনের পিছতে অশোক শর্মার বিরুদ্ধে লওয়া হব ব্যবস্থা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে। এজন খাইপাত ফলা ব্যক্তি মোর দৃষ্টিতে অশোক শর্মার মতিভ্রম হয়েছে, অশোক শর্মাক চিকিৎসার প্রয়োজন হয়েছে, অশোক শর্মায় দলের বিভিন্ন দায়িত্ব লৈছে, দায়িত্ব লৈ কাম করেছিল তাত কোনো সন্দেহ নাই। কিন্তু অশোক শর্মায় বিগত কিছুদিন যেবিলাক কাম করেছে সেইবিলাক কামে দলটোর ভাবমূর্তি বিনষ্ট করার লগতে অশোক শর্মায় ভাবি আছে যে তেও মাত্র বিজেপির হয়ে তেওঁ একমাত্র নেতা, পুরনি নেতা। 99% দলের এনেকা জ্যেষ্ঠ কার্যকর্তায় ডেডিকেটেড সিনসিয়ার অনেস্ট কার্যকর্তায় একো নোপোয়াকৈ বিজেপি করে আছে, সেই সকলক মই সেলুট দিছো। কিন্তু অশোক শর্মাক মই ধিক্কার দিছো। অশোক শর্মায় আজি স্টেট গভর্নমেন্টের এটা চেয়ারম্যান হয়ে আছে, যিজন ব্যক্তিয়ে ডাবল স্ট্যান্ডার্ড দুমুখীয়া চরিত্র প্রদর্শন করেছে। এইফালে করবাত কোনোবাই কয় কেউ মানে বিরোধিতা করে আছে, মই নিজে মোৰ হাতত প্রমাণ আছে। অশোক শর্মায় দরং ওদালগুড়িত গৈ মোর বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে, তেওঁ কি বিজেপির কার্যকর্তা তেওঁ বর্তমান। অশোক শর্মায় 2011 যেটা মই বিজেপি ইলেকশন খেলেছিল তেতিয়া সেই সময়ের এজন প্রার্থীর পরা মোক কম ভোট দিওয়ার কারণে 2 লাখ টাকা লৈছিল। তার মানে চিপ্রাং মারা স্বভাব অশোক শর্মার আগর পাই আছে। অশোক শর্মার দুটা দাঁত, খোয়া দাঁত বেলেগ, অশোক শর্মার খোয়া দাঁত বেলেগ, আর এটা হাতির নিচিনা যেনেকে দাঁড়াটা উলাই থাকে সেনেকা দাঁত আছে অশোক শর্মা। আর দল তথা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কোয়া সকল কঠোরত কঠোর ব্যবস্থা লওয়া হব বলে ইফালে প্রতিক্রিয়া ব্যক্ত করলে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই। মানুহে নিজের এক্সিস্টেন্স রাখবর কারণে কিনা কিনি কই থাকে, নির্বাচন চলি আছে, গতি মানে সেইবিল কথা এটা নকও। কিন্তু এটা কথা স্পষ্ট জানি থাক যে এই নির্বাচনের দিনাখন যখন মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হবলৈ গৈ আছে সেই সময় যদি কোনোবাই ওলোটা কথা কয় তেওঁর উপর সম্পূর্ণ কঠোরভাবে দলে কাম করে, এইটা আরো বহুদিন মরম করা হল বহুত মানুষ, এই মরমবিল কিন্তু না থাকে ব্যবস্থা, কারণ ব্যবস্থা এই কারণে হবো যে আজ মোদী ডাঙরিয়ার নির্বাচন, মোদী ডাঙরিয়া কোনোবাই বিপক্ষে কথা কব, মোদী ডাঙরিয়ার উন্নয়নের বিপক্ষে কথা কব, তেওঁলোকৰ ওপৰত অত্যন্ত কঠোর হওয়া হবো, এটা কোনো কম্প্রোমাইজে নাই, কেবল আজি নির্বাচন। গতি নির্বাচন হয়ে যাক, আজি কোনো মানে মোদী ডাঙরিয়ার বিপক্ষে কথা কব কিবা আমার দলের বিপক্ষে কব মানে মোদী ডাঙরিয়ার বিপক্ষে, উন্নয়নের বিপক্ষে মানে মোদী ডাঙরিয়ার বিপক্ষে, ইয়াত কিন্তু আমার দল অত্যন্ত কঠোর। আর প্রতিক্রিয়া জয়ন্ত মল্ল বৰুৱাৰ আমি ইতিমধ্যে দেখালো, ঠিক তেনেধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য যে নির্বাচনের সময় এনে মন্তব্য করা দুর্ভাগ্যজনক। মই ভাবো যে তেখেত এই ভাল কাম নকরিলে, কিয়নো দলে সকলকে যখন স্বীকৃতি দিবলে সেই স্বীকৃতি দিছেই, দলের যদি কিবা তেনেকুৱা ধরনের বিষয় আভ্যন্তরীণ বিষয় সেটু আমি দলের মজিয়াতে আমি করব লাগে। আমার দলটো এটা অনুশাসন মানি চলা দল, গতি ধরনের মন্তব্য মই প্রশ্রয় নিদিও আর মই এই সমর্থন নকরো কেতিয়াও। মানে কোনে কি বিবৃতি দিছে, কোনে কি মন্তব্য দিছে, সেইটোর মই বেশি কনসার্ন নহয়, আর আপনার মুখরপ্রাই মানে শুনিল যে এনেকা বক্তব্য দিছে, আর এনেকা যদি বক্তব্য দিছে এই বক্তব্য দিয়াটো উচিত নহয়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হল কি, দলের যে নীতি নির্দেশনা আর দলের যে সিদ্ধান্ত সেইটো সকলের কারণে বাঞ্ছনীয় মানি চলাটো, গতি যদি কোনোবাই মানি নচলি দলের বিরুদ্ধে গৈ কথা কয় তেতিয়া দলে তার ব্যবস্থা লব, অনুশাসনমূলক ব্যবস্থা লব দলে তেওঁলোকৰ ওপৰত। আৰু দ্বিতীয় কথা যে আছে যে আমার লোন লৈ পেলাই যে আমি রাস্তাঘাট বনাইছো, গতিকে লোন লৈ রাস্তাঘাট বনাইছো, লোন আজি বিশ্বব্যাংক নাবার্ড বা জাইকা তাহলে লোন কাক দিব, যখন রাজ্যের জিডিপির উপর ভিত্তি করেহে লোন দিয়ে। আজি আমার জিডিপি বৃদ্ধি হয়েছে রাজ্যখনের, আর রাজ্যখনের জিডিপি বৃদ্ধি হয়েছে, আমার আজি ইকোনমিক গ্রোথ হয়েছে রাজ্যখনের, এই বক্তব্য আমার দলটোত মানে কোনো ক্ষতি নকরে। মই তো নির্বাচনের ক্ষেত্রতো কলো, নির্বাচনের ক্ষেত্রতো মই এটা কথা কলো যে 100% মই আপনাদের এসিউরেন্স দিলো যে তার বক্তব্যর দ্বারাই এই নির্বাচনত কোনো প্রভাব নপরে। এ আছিল প্রতিক্রিয়া, কিন্তু প্রকৃততে কি কইছিলেন?
দলের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটাইছিলে প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়, তেও কি কৈছিলে আগবঢ়াম? হার করে সরহ দিন ঘর বা পরিয়াল ভালদরে চলাব নয়, গতি নবপ্রজন্মই যাতে এই কথাটার উপর কিছু নির্ভর করে, মানে এমাহত আজি এক হাজার কোটি টাকা, অহা মাহত দেড় হাজার কোটি টাকা, এই যে ধার বৃদ্ধি হয়ে আছে, ইয়ার ফলত একটা পরিয়াল ধ্বংস হওয়া আমি দেখিছো। গতি আমার রাজ্যখন যাতে তেনেকুয়া হয়ে না যায় তার কারণে নবপ্রজন্মই চকু রাখা উচিত। এখন ওভারব্রিজ বা রাস্তাঘাট পকীকরণে দেশের উন্নতির কথা তো নুবুঝাই, যদি বিত্তীয় ব্যবস্থা ভাল থাকে তেনেহলে এইখিনির উপরেও আরো বেশি শক্তিশালী হবে। মাহে মাহে ইমান কোটি টাকা ধার লৈ আছে, সেইটার উপর বিশ্লেষণ এতিয়ালে হওয়া নাই। বাতরিত দুই এজন মানুষ উষ্মা প্রকাশ করেছে, তার কিবা সমালোচনা কেতিয়া হয়েছে, কিন্তু তার উপর বিতং পর্যবেক্ষণ পর্যালোচনা হওয়া নাই, সেইটা আমি দেখিছো। বিতুপন বৰা রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। পিঁয়াজক লৈ সরকারের ডাঙর সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর প্রভাব পড়িব পারে পিঁয়াজর মূল্যত, বৃদ্ধি পাব পারে পিঁয়াজর মূল্য। কেন্দ্রীয় সরকারে শেহতীয়াকৈ বাতিল করলে পিঁয়াজর রপ্তানিত থাকা নিষেধাজ্ঞা, পিঁয়াজর রপ্তানিত অনুমতি প্রদান করলে কেন্দ্র, ছখন দেশলে পিঁয়াজ রপ্তানিত কেন্দ্রই অনুমতি প্রদান করলে, বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা, UAE, মরিশাস আর বাহরেইনল পিঁয়াজ রপ্তানিত অনুমোদন জানালে কেন্দ্র, 99,500 টন পিঁয়াজ রপ্তানিত অনুমোদন দিলে কেন্দ্রীয় সরকারে, ইয়ার লগতে মধ্যপ্রাচ্য আর ইউরোপলে 2,000 টন বগা পিঁয়াজর রপ্তানি তুলিছে অনুমতি, 5 মাহ ধরে আরোপ করে রখা নিষেধাজ্ঞা অন্ত পেলায় পিঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়া হল। সরকারে 2023 সনের 8 ডিসেম্বর পিঁয়াজর রপ্তানিত নিষেধাজ্ঞা জারি করেছিল, এটা পুনের পিঁয়াজর রপ্তানিত অনুমতি দিয়ার পিছতে বাজারত পিঁয়াজর দামত প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। দেশের ভিন্ন প্রান্ত ঊর্ধ্বগামী হবলে আরম্ভ করেছে পিঁয়াজর মূল্য। উল্লেখযোগ্য যে এবার দেশের পিঁয়াজর উৎপাদন উদ্বেগজনকভাবে হ্রাস হওয়ার সম্ভাবনা আছে। কেন্দ্র সরকার ও কৃষি মন্ত্রালয়ে মার্চ মাহত প্রকাশ করা আগতীয় প্রাককালীন মতে এবার দেশের প্রায় 50 লাখ টন পিঁয়াজর উৎপাদন হ্রাস হওয়ার আশঙ্কা আছে। মহারাষ্ট্রত অকলে 34 লাখ টন পিঁয়াজ উৎপাদন হ্রাস হওয়ার আশঙ্কা আছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর রাজস্থানত পিঁয়াজর উৎপাদন হ্রাস পাব। যাবার দেশত পিঁয়াজ উৎপাদন হয়েছিল 302 লাখ টন, এবার অনুমান করা অনুসরি পিঁয়াজ উৎপাদন হব প্রায় 255 লাখ টন। এনে পরিস্থিতির মাজতে পিঁয়াজর রপ্তানিত অনুমতি দিয়াত বাজারত বিরতির পাছত আমি কৈছিলো যে 3 বজাৰলৈকে ভোটদান করবলে আহিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তেও আমিনগাঁওয়ের বেঙ্গলী হাইস্কুল কেন্দ্রত ভোট দিব, পত্নী আর পুত্রর সহিতে একেলগে আহি ভোটদান করব মুখ্যমন্ত্রীগৰাকী, আর ঘন্টেক পিছতে ভোটদান করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। এটা 2:44 গৈছে, তেও ভোটদান করব 3 বজাত, পরিয়ালের সহিতে আহিব পত্নী আর পত্নী রেণীকি ভূঁইয়া, লগতে তেওঁর পুত্র তিনিওগৰাকী আহি ভোটদান করব আমিনগাঁওয়ের বেঙ্গলী হাইস্কুলত ভোটদান করব, নিজের ভোটাধিকার সাব্যস্ত করব, বহুমূল্য ভোট দিব আমিনগাঁওয়ের। আমি এই মুহূর্তত নীলোৎপল আছে, আর নীলোৎপল আসলে পুনে পুনে গেছো, নীলোৎপল মুখ্যমন্ত্রীগৰাকী আহি পাইছেহি? নিশ্চয় নিশ্চয় পাপড়ি, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগৰাকী আহি আমিনগাঁওত আহি উপস্থিত হয়েছে, মানে দেখাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তেওঁ সপরিয়ালে আহিছে, তেওঁ যি কন্যা আর পত্নীর সহ আহিছে, তেওঁ ভোটদান করবলে আহিছে, মানে দেখাইছো, আমি পুয়ার পর দেখাইছিল যে যি আমিনগাঁওর যি রবীন্দ্রনাথ ঠাকুর যে কেন্দ্র আছে, প্রেক্ষাগৃহ আছে, তাত যে খণ্ড আছে সেই খণ্ডত ভোটদান করব, আর অবশেষত কিছু পলম হয়েছিল তেওঁৰ আহাত, যারে যথেষ্ট লোক অপেক্ষা করে আসে, আর এ দেখলে পাওয়া গেছে মুখ্যমন্ত্রীগৰাকী আহি পেলায় উপস্থিত হয়েছেহি,
আর ভোট প্রদান করার পিছিয়ে আমি প্রতিক্রিয়া লোক চেষ্টা করি। আমি দেখাইছো এয়া মুখ্যমন্ত্রীগুলো সপরিলে আছে ভোটদান করবলে, আর এয়া মুখ্যমন্ত্রীগুলো আগবাড়িছে ভোটদান করবলে, আর মানে দেখাই আছো এয়া যা কন্যা আছে আর পত্নী আছে, ইতিমধ্যে এয়া ভোটদান করবলে গেছে, আর আমি দেখাই আছো দাদা ভাই ইফালে। আমি আমি ভিতরে যাবলে চেষ্টা করি, আমি ভোটদান করা যে আমি ভোটদান করা যে দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করি। আর আমি দেখাই আছো বর্তমান যে ভোটদান করবলে যে আগবাড়িছে, আমি দেখাই আছো দৃশ্যাংশ এয়া মুখ্যমন্ত্রীগুলো ভোট প্রদান করবলে আগবাড়িছে। আর যেহেতু মেল ফিমেল দুটা কক্ষ আছে, গতি বর্তমান যবীন্দ্রনাথ রবীন্দ্রজ্যোতি প্রেক্ষাগৃহ খণ্ড আছে সেই খণ্ডত পেলাই বর্তমান ভোটদান করবলে পেলাই ভোটদান করবলে আগবাড়ি গেছে। আর তারপরে আমি তার মন্তব্য প্রতিক্রিয়া দিবলে চেষ্টা করি, কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয়ে তার জানিবলগা আছে। আর কিন্তু যারেপরা অপেক্ষা করে আসলে মুখ্যমন্ত্রীগুলো ইয়াত ভোটদান করবলে আসব, আর এই কেন্দ্রটা আমি দেখাইছিল পরেপর যথেষ্ট লোকে কাপড়ে আমি আমি ইয়ার পূর্বতীয় সম্প্রচার করেছিল, যথেষ্ট সংখ্যক লোক আসলে লোকে ইয়াত প্রায় দিনের 1 বজাতে 80% লোকে ইয়াত ভোটদান সম্পূর্ণ করেছিল। আর এয়া দেখ বর্তমান দেখাই আছো বর্তমানে মুখ্যমন্ত্রীগুলো বর্তমান ভোটদান করবলে আগবাড়িছে, আমি দৃশ্যাংশ পূর্ণতাকে দেখাই আছো সেই দৃশ্যাংশ। আর আমি ভোট প্রদান করে ওলাই অহার পিছতেই মন্তব্য প্রতিক্রিয়া লোম। কিন্তু পাপড়ি এবার যে নির্বাচনত মুখ্যমন্ত্রীগুলো গুয়াহাটির পরিবর্তে বরপেটা লোকসভা সমষ্টির ভোটার হিসাবে এবার ভোটদান করেছে, কারণ যেহেতু পূর্বে গুয়াহাটির জালুকবাড়ী সমষ্টি আছে, জালুকবাড়ী সমষ্টি আসলে গুয়াহাটি লোকসভা সমষ্টির অন্তর্গত, আর এবার যেহেতু এই যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটি হাজু শুৱালকুছি কেন্দ্রের অধীনত হয়েছে, হাজু শুৱালকুছি কেন্দ্রের যে অন্তর্গত হয়েছে, গতি এবার মুখ্যমন্ত্রীগুলো বর্তমান ইয়াত যে হাজু শুৱালকুছির কেন্দ্র হয়ে পেলায় বর্তমান সমষ্টি বরপেটা লোকসভা সমষ্টির সঙ্গে ভোটদান করেছে, আর যথেষ্ট ভিড় দেখলে পাওয়া গেছে, কারণ যেহেতু মুখ্যমন্ত্রীগুলো আহিব সমর্থক বা ইয়াত যখন অনুরাগী আছে মুখ্যমন্ত্রীগুলো চাবলে হেতার ওপর লগাইছে, সে ইয়াত যথেষ্ট ভিড় হয়েছে। তথাপি একটা কথা কোব লাগবে যে মই আমি যদি দেখাই আছো যে পুয়া আজি 10 বজাত আহি পেলে সপরিয়ালে ভোটদান করার কথা আসে, পুয়ার পরিবর্তে কার্যসূচীর কিছু সালসলনি ঘটায় পুনের বর্তমান দিনের 3 বজাত অহার কথা আসে, আর 3 বজার আগতেই 2:44 আহি পেলে উপস্থিত হয়েছেহি। আর এয়া আমি পুনপটিয়া দৃশ্যাংশ দেখাই আছো মুখ্যমন্ত্রীগুলো পত্নী রেণুকী ভূঞা শর্মা আর কন্যা সুকন্যা শর্মার সঙ্গে ভোট দিবলে আহিছে, আর ইতিমধ্যে মাতৃ ভোটাধিকার অবস্থা করছে মৃণালিনী দেবী, জ্যেষ্ঠ ভাতৃ বিগত বিশ্বকর্মাও ইতিমধ্যে ভোটাধিকার অবস্থা করছে, আর মুখ্যমন্ত্রীগুলো আজি যথেষ্ট পলমকে ভোট দিবলে আহিছে কিছু ব্যক্তিগত কারণে, কিন্তু বিগত যার ভোটদান করবলে আহিছে কেবার এগুলো পয়া গেছিল যে দিনের 11 বজাতে ভোটদান করেছিল, আর আমি বর্তমান দেখাই আছো বর্তমান বর্তমান দেখাই আছো, আর ভোটদান করে ওলাই অহার পিছতে আমি মন্তব্য সংগ্রহ করি, আর আমি ভোট প্রদান করে থাকার আমি দৃশ্যাংশ দেখাইছো। আজি যেহেতু এবার প্রথমবার মুখ্যমন্ত্রীগুলো বরপেটা লোকসভা সমষ্টির ভোটদান প্রদান করেছিল, ইয়ার পূর্বে সমষ্টি আসলে আর এবার হাজু শুৱালকুছি সমষ্টি নিছে নতুনকে সমষ্টি পুনর্গঠনের পিছত, আর সমষ্টি পুনর্গঠনের পিছত যোকসভা নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে, সেই লোকসভা নির্বাচনত গুৱাহাটীৰ পরিবর্তে হাজু শুৱালকুছিৰ সমষ্টিৰ সৈতে ভোটদান করেছে। আর আমি বর্তমান প্রতিষ্ঠান দেখুৱাই আছো। সম্ভাবনা আছে।